নমস্কার বন্ধুরা, আজকে আমি আর মাদের জন্য চলে এসেছি একদম জবরদস্ত খাওয়া দাওয়ার ভিডিও নিয়ে। তার আগে বলো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর যা একটু কদিন বৃষ্টি হয়ে ব্যাস আবার সেই যে একে সেই গরম পড়েছে। তো গরম পড়লেও কী হবে, আমাদের তো খাওয়া দাওয়া বন্ধ চলবে না, আমাদের খাওয়া দাওয়া যথারীতি চলবে। তো আজকে আমরা খাচ্ছি, কি খাচ্ছি আজকে আমার মা দেখিয়ে দাও কি? হ্যাঁ, আজকে হচ্ছে ভাত রয়েছে, আর রয়েছে আলু বেগুনের মাখা বা ভর্তা, কুমড়ো ভর্তা বা মাখা, মাছ সেদ্ধ। আচ্ছা, এটা কি মাছ মা, পাশে না বাটা? বাটা মাছ। এটা হচ্ছে বাটা মাছ ভাজা, আর এটা খাসির মাংসের চর্বির বড়া, আর একদম মাটন ভুনা। ভুনা বলতে পারো বা মাটন ভুনা না, মাটন কষা করেছো না, মাটন কষা করেছে একদম তেল কষা কষা, ঠিক আছে। সাথে রয়েছে স্যালাড, স্যালাডে রয়েছে তোমার পেঁয়াজ, হ্যাঁ শশা, টমেটো, পেঁয়াজ শসা আর টমেটো, আর অনেক কটা শুকনো লঙ্কা ভাজা, যেহেতু ভর্তা খাবো সেই জন্য শুকনো লঙ্কা ভাজা। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর কারা কারা খাসির মাংসের চর্বির বড়া খেয়েছো বা খাও, পছন্দ করো অবশ্যই জানিও, ঠিক আছে। আর ভাইয়ের খাওয়া হয়ে গেছে, মা আগেই ওকে খাই দিয়েছে, নাহলে তোমরা জিজ্ঞেস করবে যে ভাই কই। তো মা চলো শুরু করো, এটা আমি মাছটা সরিয়ে নিচ্ছি, এখানে রাখুন নাকি? হ্যাঁ, প্রথমে আমরা এই মাছটা এদিকে সরিয়ে নিচ্ছি, মাছটা নিয়ে নিই, দেবো মা তোমাকে দুটো মাছ। একদম ভাজা রয়েছে, প্রথমে আলু বেগুনের ভর্তা দিয়ে খাচ্ছি, দারুণ লজ্জা। দারুণ দারুণ এবার কুমড়ো ভর্তাটা নিচ্ছি, মানে জাস্ট ফাটাফাটি লাগছে, যা লাগছে না হেভি লাগবে না, আলু বেগুনের ভেজিটা খুব ভালো লাগলো না। অনেকদিন বাদে খেলাম, গরমের জন্য বেশি রকম আইটেম করছি না আর কি। হেভি লাগছে, ও কুমড়ো ভাতটা দারুণ লাগছে না, কুমড়োটা খুব মিষ্টি আছে না? খুবই মিষ্টি আছে,
কটা ভাজা মশলা লঙ্কা খেয়ে নিলাম না, তো এখানে যতগুলো বড়া ভেজেছিল সব এখানে চর্বি বড়া কি গরম গরম একদম তেল থেকে নামিয়ে খেলে দারুণ লাগে। তাহলে গল্প কত ভালো লাগছে, মাঝখানে তো কিন্তু কুরকুরে আছে। ভিডিও শুট করতে গেছে ঠান্ডা হয়েছে তাই ভালো লাগছে, গরম তেল থেকে নামিয়ে যদি খাওয়া যায় না তা আর খাবো না, অনেকগুলো খেলাম। এত ফ্যাট না খাওয়াই উচিত কিন্তু মাঝে মাঝে খেলে কিছু হয় না। ছ মাসে ন মাসে খেলে কিছু হয় না। তুমি তো সব ভেজের মধ্যেই রেখেছো তাই না, ও খেয়ে নেবে, আমি অনেকগুলো খেলাম। খাও খাও দেখ।
একদম তেল কষা কষা একদম মটন। অনেকদিন বাদে এরকম করা হয়েছে। মা করেছে আজকে, মায়ের রান্না করেছে আজকে সব। গরমে জ্বালাই তাই জন্য একটু ঝোল আলু দিয়ে পাতলা ঝোল, তো সব দিন তো আর ভালো লাগে না, একটু ঝোল দেবো ঝোল। যতটা ঝোল লাগবে ততটাই নেব, ঝোল তো আর মেপে নেওয়া যায় না, সেই জন্য যতটা লাগলো সেটাই নিলাম আর কি। আর কোনো জিনিসই আমাদের ঘরে নষ্ট যায় না। গন্ধ তো মনে হচ্ছে গোলবাড়ি ফেল, গোলবাড়ির মতো গন্ধ আসছে। তো গোলবাড়ি মাংসটা আরো কালো হয়, কিন্তু গন্ধটা ওইরকমই আসছে। মাংসটাও খুব সুসিদ্ধ হয়েছে, রুটি দিয়েও খুব ভালো লাগবে, রুটি দিয়ে রুমালি রুটি দিয়ে। একদিন একদিন মাটন আর লুচি করবো, শুধু মাটন আর লুচি। এই মাটন এরভাবে মাটন করে লুচি করো তারপর খাও। ভাইকে বলেছিলাম মাটনটা যখন নেব তুলতে, ভুলে গেছে। জোরে করিস না, আওয়াজ হয়।
মাংসটা খুব ভালো মাংস। যেটুকু প্রয়োজন নেই সেটা সব কিছু তো আর মেপে নেওয়া যায় না, ঝোলটা আমি মেপে নিতে পারি না, হয়তো অনেকে পারে হয়তো, কিন্তু আমি পারি না। কেউ ঝোল বেশি খায়, ওই ভাব খেলে না, একটু কম খায় না। ব্যাপার হচ্ছে হয়তো ভাতটা কম থাকলো, ঝোলটা আমি যদি বেশি নিই তাহলে নুনটা বেশি হয়ে যাবে না, হ্যাঁ ওই জন্য। আবার কম করেও তো রান্না করা যায় না। তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেছে, একদম পেট ফুল প্যাকড আপ হয়ে গেছে আর কি। তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। মা খাচ্ছে খাক, কারণ মা একটু মাংস আস্তে আস্তেই খায়, তোমরা তো জানো রাগও দেখেছ। আর মা খাওয়াটা একটু আস্তে আস্তে, আমি যেমন স্পিডে খাই আমার মা একটু আস্তে আস্তেই খায়। তো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এরপরে নেক্সট আমরা কী খেতে পারি বা কী খেলে তোমাদের ভালো লাগবে বা কারোর যদি কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই জানিও। তো আজকে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, মা খাক, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো চলি, টাটা ভাই, বন্ধ কর মাংসটা, এমনি এমনি খাবা আর বড় খাবা না তো, ঠিক আছে, খেয়ো না।